एवरीवन, वेलकम बैक टू माय चैनल অনিতার প্রিয় রান্নাঘর। দেশি খাবার খেতে খেতে অনেক সময় একটু বিদেশি খাবারও চোখে দেখতে ইচ্ছে করে। বিদেশি খাবারের রন্ধন প্রণালী, মশলার ব্যবহার, সসের ব্যবহার আমাদের জীবকে কিছুটা হলেও অন্য জগতে নিয়ে যায়। আর আজ আমি আপনাদের সেই জাপানি স্টাইলেই তৈরি করে দেখাবো চিজ পটেটো ককেট রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আশা করি ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন। প্রথমেই আমি এখানে নিয়েছি 2 কাপ মেশ করা আলু। এর উপরে দিয়ে দেব স্বাদমতো লবণ। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের পরিমাপটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দেব 1 টেবিল চামচ রসুনের গুঁড়া। এখানে কিন্তু আপনারা বাটা মশলাটা ব্যবহার করবেন না, পাউডারটাই ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ক্রাশ করা গোলমরিচ। আর আপনাদের কাছে যদি রসুনের গুঁড়াটা না থাকে তাহলে আপনারা এটা বাদ দিতে পারেন, তবে বাটা মশলাটা কিন্তু ব্যবহার করবেন না। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি এই সব উপকরণগুলোকে একসাথে একটু মিক্স করে নেব। এই পর্যায়ে দিয়ে দেব 1/2 কাপ ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচিটাকে কিন্তু আমি কেটে একদম খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এই ক্রোকেটটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু একদমই জল থাকা যাবে না। আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়েছি, আপনারা চাইলে ময়দা বা চালের গুঁড়াটাও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলেই পারফেক্ট হবে। এখন আমি এর মধ্যে আবারও অ্যাড করে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। টোটাল আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে ব্যবহার করেছি। আমার এই 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েই ক্রোকেটের শেপটা সুন্দর মতো হয়ে যাবে, আপনাদের আরো কম বেশিও লাগতে পারে। এই পটেটো ড্রটা একটু শক্ত হলে কোনো সমস্যা নেই, তবে নরম হলে কিন্তু আপনারা এর শেপটা সুন্দর মতো দিতে পারবেন না। আর কথা বলতে বলতে কিন্তু আমি এটাকে সুন্দর মতো মিশিয়ে নিয়েছি। আর দেখুন, আমি এখানে লম্বা মোজারেলা চিজটা নিয়েছি, আপনারা চাইলে গোল মোজারেলা চিজটাও নিতে পারেন, তবে এই ক্রোকেটটা তৈরি করতে গেলে আমার মনে হয় এই চিজটাই সবচেয়ে বেস্ট। এখন আমি ক্রোকেটের সাইজ অনুযায়ী এই চিজগুলোকে লম্বা করে কেটে নেব। আপনারা যেমন সাইজের করে বানাবেন ঠিক তেমন সাইজের করেই এই চিজগুলোকে লম্বা করে কেটে নেবেন। দেখুন, চিজগুলোকে আমি ঠিক এরকম লম্বা করে কেটে নিয়েছি। এভাবে আমি আমার যতটা চিজ প্রয়োজন আমি কেটে নেব। দেখুন, আমি এই কাটার বোর্ডের উপরে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। আর এইখানেও দেখুন, আমি হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি যাতে ক্রোকেটটা তৈরি করার সময় হাতে বা বোর্ডে লেগে না যায়। এখন আমি এইখান থেকে ক্রোকেটের ড্রটাকে নিয়ে এর শেপ মতো তৈরি করে নেব। আপনারা যদি ক্রোকেট গুলোকে এক সাইজের করে বানাতে চান তাহলে একটা চামচ নিয়ে এর মাপ মতো নিয়ে নেবেন, তাহলে দেখবেন প্রতিটি ক্রোকেটই সমান মতো হয়েছে। ক্রোকেট গুলো তৈরি করার জন্য প্রথমে আমি হাত দিয়ে একটু চেপে চেপে গোল করে নিচ্ছি, গোল করে লম্বা আকৃতির করে নিচ্ছি। এটা হয়তো আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই কাজটা পুরোপুরি আঙুল দিয়ে চেপে চেপে চ্যাপ্টা করে নিতে হবে। তারপর মাঝখানে স্লাইস করা চিজগুলোকে দিয়ে দিতে হবে, যে চিজগুলোকে আমি কেটে রেখেছিলাম। আপনারা একটু লক্ষ্য করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এমন ভাবে ফোল্ড করতে হবে যাতে ভাজার সময় চিজগুলো বেরিয়ে না আসে। ক্রোকেটটাকে আমি বানিয়ে তুলে রাখলাম। আর আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আপনাদের আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। আর এইভাবে আমি সবগুলো পটেটো ক্রোকেট বানিয়ে নেব।
দেখুন আমি সবগুলো ক্রোকেট কিন্তু বানিয়ে নিয়েছি। এখন আমি ক্রোকেটগুলো ডোবানোর জন্য একটা মিশ্রণ তৈরি করে নেব। একটা বাটির মধ্যে আমি নিয়েছি একটা ডিম, এর মধ্যে এখন আমি দিয়ে দেব 2 টেবিল চামচ লিকুইড দুধ, দিয়ে দেব কিছুটা ক্রাশ করা গোলমরিচ। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ লবণও দিতে পারেন, তবে আমি আর এখানে লবণটা দিচ্ছি না। এখন একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচ ময়দা। এই ময়দার উপরে এখন আমি ক্রোকেটগুলোকে গড়িয়ে নেব। ময়দাতে গড়ানোর পর আমি তারপর এই ডিম দুধের মিশ্রণের মধ্যেও গড়িয়ে নেব। ডিম দুধের মিশ্রণ থেকে তুলে আমি ব্রেড ক্রামের উপরেও ক্রোকেটটাকে গড়িয়ে নেব। খুব ভালোভাবে এপাশ ওপাশ করে গড়িয়ে নিয়ে আমি ক্রোকেটের থেকে আলগা ব্রেড ক্রামগুলোকে ছাড়া দিয়ে ফেলে দেব। আমি সবগুলো ক্রোকেট একইভাবে বানিয়ে নিয়েছি, আর বানানোর শেষে আমি এখন 10 মিনিটের জন্য ঠিক এইভাবেই রেখে দেব, যাতে ক্রোকেটগুলোর গায়ে ব্রেড ক্রামগুলো খুব ভালোভাবে সেট হয়ে যায়। আর ক্রোকেটগুলোকে ফ্রাই করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল, আর এই তেলটাকে আমি 70-80% গরম করে নেব। তেলটাকে কিন্তু কোনোভাবেই পুরোপুরি গরম করা যাবে না, তেলটা 80% গরম হয়ে এসেছে, তাই আমি এর মধ্যে ক্রোকেটগুলোকে দিয়ে দিচ্ছি। ক্রোকেটগুলোকে বেশি গাদাগাদি করে দেওয়া যাবে না, এমন ভাবে দিতে হবে যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায়। আর এগুলোকে বেশি নাড়াচাড়াও করা যাবে না, এক পাশ ভাজা হয়ে আসলেই উল্টে দিতে হবে। আর এই সময় কিন্তু চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়ামে থাকবে, একদমই বাড়ানো যাবে না, তাহলে কিন্তু ক্রোকেট গুলো পড়ে যাবে। আমি এইভাবে নাড়াচাড়া দিয়ে ক্রোকেট গুলোকে ভেজে নেব। ক্রোকেট গুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ক্রোকেট গুলোকে তেল ঝরিয়ে একটি কিচেন টিস্যুর উপরে নামিয়ে নেব। ক্রোকেট গুলোকে আমি নামিয়ে নিয়েছি, আর একইভাবে আমি সবগুলো ক্রোকেট ভেজে নেব। দেখুন আমি সবগুলো ক্রোকেট কত সুন্দর করে ভেজে নিয়েছি। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা ইয়াম্মি। একটু টানতেই কিন্তু চিজটা বেরিয়ে আসছে, আর এটা যতক্ষণ গরম থাকবে চিজটা কিন্তু গলে গলে পড়বে, ঠান্ডা হয়ে গেলেই চিজটা জমে যাবে। আপনারা চেষ্টা করবেন এটা গরম গরমই সার্ভ করার। তৈরি হয়ে গেল জাপানি স্টাইলে চিজ পটেটোস ক্রোকেট। দেশি খাবারের পাশাপাশি একটু বিদেশি খাবার তো টেস্ট করাই যায়। আশা করি আপনাদের সকলের কাছে রেসিপিটা খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রেসিপিটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই ছিল, ধন্যবাদ।